ভাইরা মা, গোটা ইসলামের সব বিধিবিধানগুলো আপনি দেখলে দেখবেন যে আমাদেরকে মানুষ বানানোর জন্য ইসলাম চায়, আমাদেরকে স্যাক্রিফাইস করাতে শেখা, আমাদের বাচ্চাদেরকে আমরা স্যাক্রিফাইস শেখাবো যে অন্যের জন্য ত্যাগ করো, তোমার ঈদের বাজারটা তোমার বন্ধুর সাথে শেয়ার করো, এই জিনিসটা তোমার খুব মনে চাচ্ছে, এটা না করলে তোমার আল্লাহ খুশি হয়ে যাবে, আর তোমার মনের কথা যদি শুনো তাহলে শয়তান খুশি হয়ে যাবে, শয়তানকে তোমার হারাইতে হবে, তাকে দিয়ে অন্যদেরকে দান করা, স্যাক্রিফাইস করা শেখান। এখন সব বাবা মারা সন্তানকে ভোগী বানাইতে শেখা, ত্যাগী বানাইতে শেখান না। মনে রাখবেন, ভোগ করার জন্য যোগ্যতার দরকার হয় না। সবসময় আমরা বলি ভোগ করতে কোনো যোগ্যতা লাগে না। আপনার একজন গরিব অভাবী নিঃস্ব অসহায় মানুষকেও যদি আলিশান লাক্সারিয়াস লাইফ দিয়ে দেন, সে লাইফ লিড করতে পারবে কি পারবে না? সবাই পারবে, এসেই থাকবে, আরামে খাবে দাবে, এটা কেনা পারে। বাট ত্যাগ, এটা সবাই ত্যাগ করতে কলিজা লাগে, কলিজা। নিজে না খাই আরেকজনকে দিয়ে দিব, নিজে কষ্ট থেকে আরেকজনকে দিয়ে দিব, একটা খারাপ মানুষ, যত আমার প্রিয় মানুষ হোক যেহেতু খারাপ, তার সাথে সম্পর্ক রাখবো না, এগুলো করতে কি লাগে? কলিজা লাগে, মেরুদণ্ডের দরকার হয়। তো কোরবানি আমাদেরকে যে স্যাক্রিফাইস শিক্ষা দেয়, সেই শিক্ষাটা আমাদের সবাই ধারণ করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, এই কোরবানির আসল ইতিহাস, গোড়ার ইতিহাসটা আমরা লক্ষ্য রাখবো, যে এটি কিন্তু আত্মত্যাগের ইতিহাস, স্যাক্রিফাইসের ইতিহাস, হ্যাঁ, ত্যাগের ইতিহাস, ইব্রাহিম আলাইহিস ইতিহাস। আমরা তো পশু জবাই করে ফুর্তি করছি, তার ইতিহাস অনেক পুরনো এবং অনেক গভীরে, যার কারণে সেই স্যাক্রিফাইসটা আমাদের জীবনের পরতে পরতে, পদে পদে, সকালে বিকালে, অর্থনৈতিক ক্ষেত্রে, আমার অন্যান্য এবাদত বন্দির ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমি সর্বোচ্চ ত্যাগের স্বাক্ষর রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের সমাজে দেখেন যে সমাজে যত অপরাধ প্রবণতা আছে, যত হানাহানি আছে, যত অশান্তি আসে, এগুলো সবগুলোর মূলে যে বিষয়গুলো আছে তার ভিতরে অন্যতম প্রধান বিষয় হলো কেউ কাউকে ছাড় দিতে রাজি না, কেউ কাউকে রাস্তা দিতে রাজি না। রাস্তা গাড়িতে চলবেন, দেখবেন সবাই কল্লা ঢুকে দিবে, সবাই কি ঢুকে দিবে? আপনার গাড়ি ঢুকে দিবে, আমার গাড়ি ঢুকে দিবে, কারণ কল্লা না ঢুকে এর সমাজে কেউ আগাইতে পারে না। খেয়াল করছেন, বাসে চড়ে না প্রাইভেটে চড়ে, গাড়িওয়ালার কাজ কি? আস্তে করে মাথা ঢুকে আরেকজনকে চাপতে হয়, নাহলে সে যাইতে পারবে না। সমাজের সিস্টেমটা এরকম হয়ে গেছে, সোজা পথে যাবেন তো আপনার বসে ঘুমান রাস্তায়, আর যাওয়া লাগবে না আজকে, আপনি যাবেন একজন করে একজন করে সবাইকে চাপ দিতে দিতে যাবেন। তো এই কারণে এই সমাজের মধ্যে যে অপরাধ প্রবণতা তৈরি হয়েছে, এই সমাজে কোরবানের শিক্ষাটাকে আরো বেশি করে বাস্তবায়ন করা দরকার, আরো বেশি করে চর্চা করা দরকার, আলোচনা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।